আজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে উঠেছে একটাই সুর, উই ওয়ান জাস্টিস। গত সপ্তাহে ঠিক আজকের দিনে আরজিকর হাসপাতালে নির্মমভাবে হত্যা ও ধর্ষণ করা হয়েছিল তিলোত্তমাকে। তার সেই হত্যাকারীদের চরম শাস্তি চেয়ে কলকাতার রাজপথে একের পর এক প্রতিবাদ মিছিলে সরব হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত সমস্ত কর্মীরা। কিন্তু ইতিমধ্যে আরজিকর সংলগ্ন এলাকায় 144 ধারা জারি করে জানানো হয়েছে এই এলাকায় একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। কিন্তু এবার কলকাতা পুলিশের সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বৃষ্টি মাথায় রাস্তায় নেমেছিলেন টলিপাড়ার এক ঝাঁক শিল্পী। কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছিল কলকাতার শিল্পীদের জমায়েত নিয়ে। কিন্তু টলিপাড়ার শিল্পীরা বারবার জানিয়েছিলেন আর যাই হয়ে যাক না কেন প্রতিবাদ জানাতে তারা পথে নামবেনি। ঠিক তাই, যেমন কথা তেমন কাজ। এদিন নির্দিষ্ট সময়ে মিছিলে পা মেলাতে দেখা গেল বাংলা বিনোদন জগতের একঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। এদিনের প্রতিবাদ মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায় সহ একঝাঁক তারকাদের। হাজির ছিলেন সৃজিৎ মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল, অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী সহ আরো অনেকেই।